প্রিয় কৃষক ভাইদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এটা হলো যুবরাজ জাতের ভুট্টা দেখেন যে মোচা কত সুন্দর মোচা আসছে দেখেন এবং মোচাগুলা কত সুন্দর খুব সুন্দর মোচা আসছে এই হলো ব্রাকসিড যুবরাজ ভুট্টা দেখেন কত সুন্দর মোচা স্পষ্ট এই যে এটা হলো প্রজেক্ট ভুট্টা যুবরাজ মিস্টার জমজম এগ্রো ফার্ম করি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া বারোই নভেম্বরে ওনারা এটা বপন করছে তো আমরা আপনাদেরকে আর একটু দেখাই এই হলো ভুট্টার অবস্থা আর সবচেয়ে একটা জিনিস ভালো সেটা হলো যে এই ভুট্টার গাছটা হাইটের দিক থেকে খুব বেশি না মিডিয়াম সাইজের এবং ভুট্টা কিন্তু মোচা দেখেন মাঝামাঝি জায়গায় কিন্তু মোচা আসছে এবং মোচাগুলো অনেক বড় বড় কালার খুব সুন্দর আর আর একটা ব্যাপার হইতেছিল গাছের শিকড় যদি বলি আমরা আপনারা একটু দেখেন খেয়াল করেন গাছের শিকড়গুলো কিন্তু একবারে মাটির সাথে লাগানো খেয়াল করেন আমরা একটু দেখাই আপনাদের ক্লোজ এই দেখেন শিকড়গুলো প্রত্যেকটা গাছের শিকড় এইভাবে মাটির সাথে একবারে লাগানো অর্থাৎ আঁকড়ে ধরে থাকে এই দেখেন গাছের শিকড়গুলা প্রত্যেকটা গাছের শিকড় এরকম মাটির সাথে আঁকড়ানো এই যে তাতে আমরা আশা করি যে যদি কোনো কৃষক ব্র্যাক্সিডের এই যুবরাজ যাদের ভুট্টা করে অবশ্যই সে লাভবান হবে এমনটাই আমাদের প্রত্যাশা তো অনেক অনেক শুভকামনা থাকলো প্রত্যেক চাষি ভাইদের জন্য যারা এই বছর ভুট্টা চাষাবাদ করেছেন আশা করতেছি তারা একটা ভালো দাম পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন এমনটাই আসলে আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম